ভিএফএসে ফাইল সাবমিশনের পরেই যেন নতুন এক দুশ্চিন্তা তৈরি হয়। কবে ভিসা হবে, কবে পাসপোর্ট হাতে পাব, ইন্টারভিউ হবে না তো, প্রুফ অফ ফান্ড চাইবে না তো, অ্যাডিশনাল ডকুমেন্টস চাইবে না তো, আরও কত ধরনের চিন্তা এসে জমা হয় মনের ভিতরে। প্রিয় দর্শক, আমি কথা দিচ্ছি আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের এই দুশ্চিন্তাকে কিছুটা হলেও দূর করার চেষ্টা করব, আর সেজন্যই ধারাবাহিকভাবেই আপনাদের মাঝে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। সবার প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও। ভিসা ফাইল সাবমিশনের পরে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার UKVI-এর সাথে যোগাযোগ করতে হয় বা নির্ধারিত 3 সপ্তাহ সময় পার হওয়ার পরেও আপনি আপনার ভিসা ডিসিশন না পান, তাহলে কীভাবে আপনি ইমেল করে UKVI-এর কাছে আপডেট জানতে চাইবেন তা নিয়েই মূলত আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। প্রিয় দর্শক, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে UKVI বা UK হোম অফিস থেকে যদি অ্যাডিশনাল ডকুমেন্টসের কোনো ইমেইল আসে তাহলে সেক্ষেত্রে আপনারা কীভাবে তার রেসপন্স বা কীভাবে সেই ইমেইলের রিপ্লাই করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। সো যারা অলরেডি আপনার বায়োমেট্রিক সাবমিট করেছেন, অর্থাৎ আপনারা যারা অলরেডি ভিসা অ্যাপ্লিকেশনের ফাইল জমা দিয়ে দিয়েছেন, তাদের ক্ষেত্রে এখন এই ইমেইলটি বা এই ধরনের অ্যাডিশনাল ডকুমেন্টসের ইমেইলটি আসতেই পারে। সো আমি বলবো যে আপনারা যারা এখন ওয়েট করছেন ভিসার ডিসিশনের জন্য, তারা এই অ্যাডিশনাল ডকুমেন্টসের যে ভিডিওটি আছে সেটি দেখে আসবেন, আপনার কাজে লাগলেও লাগতে পারে। সো এরপরে আসি আমরা, যে আপনার সাপোজ কোনো অ্যাডিশনাল ডকুমেন্টসের কোনো মেইল আসলো না বা মেইল আসলো, আসার পরে আপনি এখন ভিসা ডিসিশনের জন্য ওয়েট করছেন, বা আপনার কোনো ইমেইলই আসলো না, আপনি এখন ভিসা ডিসিশনের জন্য ওয়েট করছেন, তাহলে আমরা এখন জানবো যে আসলে আপনার কত দিন আপনাকে ওয়েট করতে হবে এবং অফিসিয়াল টাইম কত এই ভিসা ডিসিশন আসার জন্য। এবং সেই সাথে যদি আপনার নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনার ভিসা ডিসিশন না আসে, তাহলে আপনি UKVI বা UK হোম অফিসের সাথে কীভাবে সরাসরি কন্ট্যাক্ট করবেন সেই বিষয়টি নিয়ে মূলত আমার আজকে ভিডিও। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা UK গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, এখানে বলা হয়েছে ভিসা প্রসেসিং টাইম অ্যাপ্লিক্যান্ট আউটসাইড দি UK, অর্থাৎ UK-র বাইরে যারা অ্যাপ্লিকেশন করছে তাদের জন্য ভিসা প্রসেসিং টাইমটা কী সেটাই এখানে বলা হয়েছে। এবং এখানে প্রথমেই দেখুন বলা হয়েছে যে আপনার ভিসা প্রসেসিং টাইমটা কখন থেকে শুরু হবে, যখনই আপনি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এবং আপনার বায়োমেট্রিককে সাবমিট করবেন, তখন থেকে মূলত আপনার ভিসা অ্যাপ্লিকেশনের যে প্রসেসিং সেটা শুরু হবে। সো এখানে এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে কারেন্ট প্রসেসিং টাইমটা আসলে কত। দ্য প্রসেসিং টাইম লিস্টেড বিলো আর বেসড অন দ্য কারেন্ট ভলিউম অফ ভিসা অ্যাপ্লিকেশন। সো এখানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা যেটা, সেখানে 3 উইকসের টাইম, পারমিটেড পেইড এঙ্গেজমেন্ট এখানেও 3 উইকস, ম্যারিজ ভিজিটর 3 উইকস, চাইনিজ ট্যুর গ্রুপ 3 উইকস, ট্রানজিট 3 উইকস, এটা হচ্ছে ভিজিট ভিসার ক্ষেত্রে। স্টাডি ভিসার ক্ষেত্রে বলা হয়েছে স্টুডেন্ট, চাইল্ড স্টুডেন্ট এবং স্টাডি ইংলিশ ইন UK সবগুলোই কিন্তু 3 উইকস। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বলা হয়েছে 24 উইকস, অর্থাৎ পার্টনার আর স্পাউস হলে 24 উইকস, প্যারেন্ট হলে 24 উইকস, চাইল্ড হলে 24 উইকস, অ্যাডাল্ট 24 উইকস। সো অর্থাৎ ফ্যামিলি রিলেটেড কোনো ভিসা যদি হয় সেক্ষেত্রে কিন্তু 24 উইকসই হবে। যারা ইউক্রেনিয়ান আছেন তাদের জন্য কিন্তু অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। পপুলার ওয়ার্ক ভিসা যেটা হয়েছে স্কিল্ড ওয়ার্কার ভিসা, সেখানে কিন্তু 3 উইকসের টাইম দেওয়া হয়েছে, অর্থাৎ হেলথ কেয়ার ওয়ার্কার এবং স্কিল ওয়ার্কার এই দুই ক্ষেত্রেই 3 উইকসের মধ্যে আপনাদের ভিসা ডিসিশনটি চলে আসবে। টেম্পোরারি ওয়ার্কার ভিসা যেটা আছে তাদের ক্ষেত্রেও 3 উইকস টাইম, এবং ওয়ার্ক ভিসা ইউ ক্যান অ্যাপ্লাই উইদাউট জব অফার এখানেও 3 উইকস টাইম। সো এই যে আমি বললাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 3 উইকস টাইমের মধ্যে আপনার ম্যাক্সিমাম ভিসা ডিসিশনটাই চলে আসে, এক্সেপ্ট ফ্যামিলি ভিসা যেগুলো আছে পার্টনার বা স্পাউসের, সেক্ষেত্রে একটু সময় লাগে, সেক্ষেত্রে সে বলা হয়েছে 24 উইকস হচ্ছে নর্মাল প্রসেসিং টাইম। সো UKVI থেকে কখনোই UKVI-এর সাথে বা UK হোম অফিসের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য এনকারেজ করা হয় না, এবং এটা বলেই দেওয়া আছে যে একেবারে একান্ত আপনার যদি প্রয়োজন না হয়, একান্তই যদি আপনার ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না হয়, UKVI বা UK হোম অফিসের সাথে আসলে যোগাযোগ করার জন্য তারা নিরুৎসাহিত করে।
বাট এখানে অপশন আছে, যদি আপনি কোনো আর্জেন্ট সিচুয়েশন তৈরি হয়, এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যে আপনার কোনো একটা অ্যাপ্লিকেশনে আপনার ভুল হয়ে গেছে বা কোনো আপনার কোনো ডিসিশন আসলো, সাপোজ আপনার বিআরপি মেইল আসলো সেখানে কোনো ভুল হলো, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইউকেভিআইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার নর্মাল যে ভিসা প্রসেসিং টাইম আছে, সেই প্রসেসিং টাইমের ম্যাক্সিমাম সময় পার হয়ে গেছে, 3 উইকসের মধ্যে আপনি দেখলেন 2.5 উইকস আপনার ওভার হয়ে গেছে, আপনার এখন পর্যন্ত ডিসিশন আসেনি, তাহলে আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসার যে আপডেটটা সেটা জানার জন্য কিন্তু আপনি ইউকে হোম অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। সো আমরা এখন চলুন দেখে নিই কিভাবে আপনি ইউকে হোম অফিসের সাথে যোগাযোগ করবেন। সো এই জন্য আপনাকে প্রথমে লিখতে হবে ইউকে ভিআই মেইল সার্ভিসেস। সো যখন আপনি UKVI মেইল সার্ভিসেস লিখবেন, প্রথম যে ঘরটি দেখবেন সেখানে আপনি লেখা আছে যে কন্ট্যাক্ট ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন ফর হেল্প। সো এখানে বলা হয়েছে যে ইউ ক্যান কন্ট্যাক্ট UKVI ফ্রম ইনসাইড এবং আউটসাইড দি ইউকে, আপনি সব জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারবেন। ফাইন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে বলা হয়েছে আপনি কি ইনসাইড ইউকে না আউটসাইড ইউকে, যেহেতু আমরা আউটসাইড দি ইউকে আমরা নেক্সট স্টেপে দিলাম আউটসাইড ইউকে সিলেক্ট করে। এরপরে বলছে যে আপনি কেন আসলে UKVI সাথে যোগাযোগ করতে চান, কি কারণে আপনার কি ধরনের হেল্প আপনার প্রয়োজন। এখানে বলছে অ্যাপ্লাইং ফর স্যাটেল আর প্রিস্যাটেল স্ট্যাটাস, ইউদের জন্য একটা অপশন রাখা হয়েছে, ইউকে ইমিগ্রেশন রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য, ইউ ব্রেক্সিটের কোনো ইস্যুর জন্য, অ্যাক্সেসিং ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন অ্যাকাউন্ট অর আপডেটিং ইউর অ্যাকাউন্ট ডিটেলস, আপনার অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করার জন্য, ব্রিটিশ সিটিজেন ন্যাশনালিটিদের জন্য। এরপরে হচ্ছে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস, ভিউইং আর প্রুভিং ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস, রাইট টু ওয়ার্ক, রাইট টু রেন্ট, এই সমস্ত কারণে যোগাযোগ করতে পারেন। অ্যাপ্লাইং ফর ফরেন ওয়ার্কার পারমিট, ইউক্রেন ফ্যামিলি ভিসা, ইউক্রেন স্পন্সরশিপ স্কিম এবং সামথিং এলস। সো যেহেতু আমরা যে কারণে আসলে UKVI বা হোম অফিসে যোগাযোগ করতে চাই সেই জিনিসগুলো এখানে নেই, তাহলে আমরা সামথিং এলস, আমরা যেহেতু এখন সাপোজ ধরে নেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে UKVI বা ইউকে হোম অফিসে যোগাযোগ করব আমাদের ভিসার আপডেটটি জানার জন্য, অথবা আপনার কোনো ডিসিশন আসছে বাট সেই ডিসিশনে কোনো ভুল হয়েছে, আপনার মনে হচ্ছে যে UKVI কোনো ভুল করেছে আপনার ডিসিশনে, সাপোজ আপনার বিআরপি মেইল আসছে সেই মেইলে UKVI কোনো ভুল করেছে, সো সেই ভুলটা আপনি UKVI-কে দেখিয়ে দেওয়ার জন্য বা সেই ভুলটাকে আপনি আইডেন্টিফাই করে তাদেরকে মেনশন করার জন্য, সমাধানের জন্য আপনি তাদেরকে মেনশন করার জন্য এই মেইলটা বা করতে যাচ্ছেন, তাহলে আমরা এখানে দিব সামথিং এলস। সামথিং এলস দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখবো যে এখানে বলা হয়েছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ ওয়ান্ট টু ইউজ, আমরা ইংলিশ সিলেক্ট করলাম, নেক্সট স্টেপে দিলাম। এরপরে হেল্প উইথ ইউর ভিসা অ্যাপ্লিকেশন আর আদার প্রবলেমস, আপনার বলছে যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন অথবা অন্য কোনো সমস্যা হলে সেটা বলেন, কি ধরনের হেল্প আপনি চেয়ে পেতে পারেন, জেনারেল কোয়ারি অ্যাবাউট অ্যাপ্লাইং ইউর ভিসা টু কাম টু দি ইউকে, অর্থাৎ আপনার ভিসা সম্পর্কে যে কোনো ধরনের সাধারণ কোয়েশ্চেন আপনি জিজ্ঞেস করতে পারেন, কোয়েশ্চেন অ্যাবাউট প্রোগ্রেস অফ ইউর অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনের অগ্রগতি আপনি জানতে চেতে পারেন, টেকনিক্যাল প্রবলেম উইথ ইউর অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে সেটা আপনি জানাতে পারেন, মেড এ মিস্টেক ইন ইউর অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা আমি আগেই বলেছি আপনি অনলাইন অ্যাপ্লিকেশনে কোনো ভুল করেছেন সেটার জন্য লগইন করতে প্রবলেম হচ্ছে সেই জন্য, এবং পেমেন্ট করতে প্রবলেম হচ্ছে UKVI-তে সেই জন্য। সো এই সমস্ত কারণে কিন্তু আপনি UKVI-এর সাথে যোগাযোগ করতে পারেন। সো যোগাযোগের যে মাধ্যম সেখানে দেখেন দুইটা মাধ্যম দেওয়া আছে, একটা হচ্ছে অনলাইন যেটা কিনা ইমেলের মাধ্যমে, এবং এটাতে আপনার 2.74 পাউন্ড আপনাকে চার্জ করা হবে, এবং এটার যে আপনি সাপোজ 2.74 পাউন্ড চার্জ করার পরে আপনি যে ইমেলটা তাদেরকে করলেন সেই ইমেলের একটা রিপ্লাই তারা দিবে, এবং এই রিপ্লাইটা কতদিনের মধ্যে দিবে, 5 ডেজের মধ্যে তারা দিবে, এক্সেপ্ট ফ্রাইডে স্যাটারডে সানডে এবং ইউকে পাবলিক হলিডে ছাড়া 5 দিন বা 5 ওয়ার্কিং ডের মধ্যে তারা আপনাকে রিপ্লাইটা দিবে। তারা যে ইমেইলে রিপ্লাই দিবে সেই ইমেইলের রিপ্লাই আপনি আবার দিতে পারবেন, সেখানে কিন্তু আপনাকে আর কোনো চার্জ দিতে হবে না। সো এই আপনি অনলাইনের মাধ্যমে ইমেলের মাধ্যমে তাদের সাথে এই যোগাযোগটা করতে পারেন, অথবা আপনার যদি খুব বেশি আর্জেন্ট হয়, আর্জেন্ট কোনো ইস্যু, সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি ফোন দিতে পারেন, এই হচ্ছে UKVI-এর ফোন নাম্বার। বাট এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কল কস্ট পড়বে কিন্তু 69 পেন্স, 69 পেন্স, অর্থাৎ আমি একবার কল দিয়ে ট্রাই করেছিলাম, প্রায় 10 থেকে 12 মিনিট ওয়েটিংয়ে ছিল, প্রায় 600 টাকার মতো খরচ হয়েছে। সো আমি কেন UKVI-এর সাথে যোগাযোগ করছি বা কেন আমি আজকে পেইড ইমেলের ভিডিওটি আনলাম সেটা আমি আপনাদেরকে পরের কোনো ভিডিওতে এক্সপ্লেইন করব। সাধারণত UKVI-এর সাথে স্টুডেন্টরা যোগাযোগ করে ভিসা অ্যাপ্লিকেশনের আপডেট জানার জন্য বা অন্যান্য প্রবলেমগুলোর কারণে দিয়ে থাকে, বাট আমি যে কারণে আসলে UKVI-তে পেইড ইমেল করেছিলাম সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটা ইস্যু, এবং সেটা আমি পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা করব। এখানে যে প্রবলেমগুলো ছিল আমার আসলে এগুলোর কোনোটার কারণেই কিন্তু
ইউকেভি এর সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়নি। আমি একটা সম্পূর্ণ ভিন্ন ইস্যুতে ইউকেভি এর সাথে যোগাযোগ করেছিলাম এবং সেই সূত্র ধরে আমি আপনাদেরকে এই বিষয়টি আজকে দেখাতে পারছি এবং দেখাচ্ছি যেন আপনারা চাইলে ইউকেভি এর সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি বলবো ইউকেভি যেমন নিরুৎসাহিত করে যে আপনারা অযথা ইউকেভি কে মেল করবেন না, সময় দিবেন, যে সময়টা দেওয়া হচ্ছে সেই সময় দিবেন, সেই সময়ের মধ্যে যদি আপনার কোনো ডিসিশন না আসে তখনই কেবল আপনি ইউকেভি তে মেল করবেন, আদারওয়াইজ জিনিসটা আসলে দৃষ্টিকটু হয় ইউকেভিআইয়ের চোখে। সো এটা দেখা যায় যে আপনার একটা ইমেলের কারণে তারা কিন্তু অন্য অ্যাপ্লিকেন্টদেরকে সময় দিতে পারে না। সো আমার মনে হয় যে আপনারা নির্দিষ্ট নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে আপনারা এই মেলগুলো করতে পারেন বা ফোন দিতে পারেন। সো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা হচ্ছে ইউকেভিআইয়ের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করব। আমরা ফোন আমরা যেহেতু ফোনের কথা আমি বলি, ফোনের এক্সপিরিয়েন্সটা আমি বলি, আমার ফোনের এক্সপিরিয়েন্স, যদিও আমি আগেই বলছি যে আমি কিন্তু আসলে এইখানে যে রিজনগুলো ছিল সেই রিজনের কারণে কিন্তু ইউকেভিআইয়ের সাথে যোগাযোগ করিনি। সো ফোন দিয়েছিলাম আমি, প্রায় 12 মিনিট আমি ফোনে ওয়েটিংয়ে ছিলাম এবং 12 মিনিট ফোনে ওয়েটিং থাকার কারণে আমার প্রায় 600 টাকা কেটেছে, বাট আমি ইউকেভিআইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে ডিরেক্ট ইমেল করেছি। সো এখানে আমি কন্ট্রাক্ট ইউকে ভিসা ইমিগ্রেশন অনলাইন এখানে সিলেক্ট করলাম, দেন স্টার্ট স্টার্ট সিলেক্ট করলাম, দেন কন্ট্যাক্ট ইউ সাবমিশন ফ্রম আউটসাইড ইউকে, আমরা এখানে জেনারেল ইনকোয়ারি, রিফান্ড আর টেকনিক্যাল সাপোর্ট আমরা জেনারেল ইনকোয়ারি দিলাম। এরপরে কন্ট্যাক্ট ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন ফ্রম আউটসাইড দি ইউকে, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ, ইমেল ল্যাঙ্গুয়েজ কী হবে, ইংলিশ আমরা সিলেক্ট করে দিলাম, গিভেন নেম দিয়ে দিবেন, ফ্যামিলি নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, এরপরে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট কিনা ইয়েস, যদি এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট হন তাহলে আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার ওই যে GWF দিয়ে যে রেফারেন্স নাম্বারটা আছে সেটা এখানে দিবেন, আর ইউ অ্যাপ্লিকেন্ট ইয়েস, টাইপ অফ ভিসা আপনি এখানে স্টুডেন্ট লিখবেন, ন্যাশনালিটি লিখবেন আপনি যে ন্যাশনালিটি, এরপরে হচ্ছে ডেট অফ বার্থটা দিবেন, ডেট অফ অ্যাপ্লিকেশন আর বায়োমেট্রিক্স আপনি এটা দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, ইমিগ্রেশন হেল্থ সার্চার্জের রেফারেন্স নাম্বার যেটা আপনার আছে সেটা দিবেন, ইমেল অ্যাড্রেস ইউজ অন অ্যাপ্লিকেশন এটা অবশ্যই দিবেন, বিকজ এইখানে যদি আপনি খালি রাখেন এই জায়গাটা তাহলে কিন্তু আপনার কাছে তারা আবার জানতে চাইবে যে আপনি অ্যাপ্লিকেশনটা যে ইমেল দিয়ে করেছেন সেই ইমেলটা আপনি আমাদেরকে পাঠান। সো আমি বলবো যে আপনারা একবারে এখানেই দিয়ে দিবেন। এরপরে ইনকোয়ারিতে আপনি লিখে দিবেন যে ডিয়ার রেসপেক্টেড অফিসার, আমি আমার 1 তারিখে আমি ভিসা অ্যাপ্লিকেশন করেছি, সো আমি আমার ভিসা অ্যাপ্লিকেশনের আপডেটটা জানতে চাই, এটা অলমোস্ট 3 উইকস হয়ে গেছে বাট আমি এখন পর্যন্ত কোনো ডিসিশন পাইনি, আমি আমার ভিসা অ্যাপ্লিকেশনের আপডেটটা আমাকে জানানো হোক। এরকম একটা ইমেল আপনি করার পরে আপনি বিলিং অ্যাড্রেস দিবেন, আর পরে হচ্ছে কান্ট্রি দিবেন, এরপরে কন্টিনিউতে ক্লিক করলে এখানে যেহেতু এখন হবে না যেহেতু আমি কোনো কিছু ফিল আপ করিনি, কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে পেমেন্টে নিয়ে যাবে, এরপরে আপনি পেমেন্টের ডিটেলসটা দিবেন, কার্ডে এখন বলছে আমাকে অ্যামাউন্ট পে করার জন্য, আমি কন্টিনিউতে ক্লিক করছি, ওকে আমি পেমেন্টটা করে দিয়েছি। সো মেইল ভেরিফিকেশন আসবে একটা আমার ফোনে, সো আমার পেমেন্টটা কনফার্ম হয়ে গিয়েছে, আমি পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, তার মানে আমার ইউকেভিআইতে যে পেইড ইমেলটা করার প্রয়োজন ছিল সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এরপরে 5 ওয়ার্কিং ডেইজের মধ্যে আপনার ইমেইলে যেই ইমেল দিয়ে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনটি করেছেন সেই ইমেইলে একটা মেইল আসবে ইউকেভিআই থেকে আপনার যে প্রশ্ন তার রিপ্লাই হিসেবে। সো এরপরে আপনি চাইলে ওই ইমেইলে আপনি ইউকেভিআইয়ের সাথে যদি ফার্দার আরও কোনো কোয়েরি থাকে ওই ইমেইলে তার সাথে রিপ্লাইটি করতে পারবেন। সো এই হচ্ছে ইউকেভিআইয়ের সাথে সরাসরি যোগাযোগ করার মাধ্যম। আশা করছি আপনারা ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন, যদি আমার চ্যানেলের ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আগামীতে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।